নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি ফিলোসফির যত এমসিকিউ আছে এবং এসএকিউ আছে সেইগুলো সম্পূর্ণরূপে সলভ করাবো। তো দেখো, 2022 সালের ফিলোসফি ক্লাস ইলেভেনের প্রশ্নপত্র, ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেন তার অ্যান্সার শিফট নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখে নাও, তোমরা প্রত্যেকটা কোশ্চেন দেখে নাও, কোনগুলো তোমাদের ঠিক হয়েছে, কোনগুলো তোমাদের ভুল হয়েছে। তো দেখো ফার্স্ট কোশ্চেন কী বলেছে, দ্রব্য হলো সামান্য বিশেষ এর সমন্বয়, বলেছেন অ্যান্সার হবে বি এর অ্যান্সার অ্যারিস্টটল। রোমান টুয়েলভ কোশ্চেন কী বলেছে, দ্রব্য হলো জ্ঞাত গুণ সমূহের অজ্ঞাত ও অজ্ঞের আধার, এ কথা বলেছেন কি, অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে লক। রোমান থ্রি কোশ্চেন কী বলেছে, জড় দ্রব্য হলো সংবেদনের সমষ্টি মাত্র, এ কথা বলেছেন অ্যান্সার হবে সি এর অ্যান্সার হিউম। রোমান ফোরের কোশ্চেন কী বলেছে, সতত সংযোগ তত্ত্বের প্রবক্তা হলেন, অ্যান্সার হবে সি এর অ্যান্সার হিউম। তো দেখো পাঁচ নম্বর কোশ্চেন কী বলেছে, কারণ হলো একটি শক্তি যা আবশ্যিকভাবে কার্য উৎপাদন করে, এ কথা বলেছেন অ্যান্সার হবে এর অ্যান্সার লক। পরের কোশ্চেন কী বলেছে, ছ নম্বর কোশ্চেন, বাচনিক জ্ঞানের আবশ্যিক শর্ত হলো, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে তিনটি। সাত নম্বর কোশ্চেন কী বলেছে, আমি সাঁতার কাটতে জানি, এখানে জানা শব্দটি অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে সামর্থ্যমূলক। আট নম্বর কোশ্চেন কী বলেছে, আমি চিন্তা করি অতএব আমি আছি, এ কথা বলেছেন অ্যান্সার হবে এর অ্যান্সার লক। তো দেখো ন নম্বর কোশ্চেন কী বলেছে, প্রকৃত অর্থে নরমপন্থী বুদ্ধিবাদী দার্শনিক হলেন, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার কান্ট। পরের কোশ্চেন কী বলেছে, দশ নম্বর কোশ্চেন, স্বাধীন আত্মসক্রিয়তা হলো দ্রব্যের লক্ষণ, এ কথা বলেছেন অ্যান্সার হবে সি এর অ্যান্সার লাইফ নিজ। পরের কোশ্চেন কী বলেছে, এগারো নম্বর কোশ্চেন, দ্রব্য সমান সমান ঈশ্বর সমান সমান প্রকৃতি, এই সমীকরণটি দেন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার স্পিনোজ। পরের কোশ্চেন কী বলেছে, বারো নম্বর কোশ্চেন, কার্য ও কারণের মধ্যেকার সম্পর্ক হল প্রসক্তি সম্বন্ধ, এ কথা বলেছেন অ্যান্সার হবে সি এর অ্যান্সার ইউইং। তো দেখো তেরো নম্বর কোশ্চেন কী বলেছে, কার্যকরণ সম্বন্ধের ধারণাটি পূর্বতং সিদ্ধ জ্ঞানের আকার, এ কথা বলেছেন অ্যান্সার হবে এর অ্যান্সার কান্ট। পরের কোশ্চেন কী বলেছে, আমাদের চোদ্দো নম্বরের কোশ্চেন, চার্বক মতে পরম তত্ত্ব হলো, অ্যান্সার হবে সি এর অ্যান্সার জড়। তো দেখো চোদ্দো নম্বর কোশ্চেন কী বলেছে, চার্বক মতে পরম তত্ত্ব হলো, অ্যান্সার হবে সি এর অ্যান্সার জড়। পনেরো নম্বর কোশ্চেন কী বলেছে, চার্বক দর্শন হলো, অ্যান্সার হবে সি এর অ্যান্সার জড়বাদী দর্শন। তো ষোলো নম্বর কোশ্চেন কী বলেছে, ড্যাশ হলো প্রমাণকরণ, অ্যান্সার হবে বি এর অ্যান্সার প্রমাণ। সতেরো নম্বর কোশ্চেন কী বলেছে, ভারতীয় দর্শনে নরমপন্থী নাস্তিক দর্শন হলো, অ্যান্সার হবে বি এর অ্যান্সার তিনটি। তো দেখো আঠেরো নম্বর কোশ্চেন কী বলেছে, চার্বকরা পঞ্চভূতের মধ্যে দেয়াসভূতকে অস্বীকার করেন, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার বম, ঠিক আছে। পরের কোশ্চেন কী বলছে, উনিশ নম্বরের কোশ্চেন, ভারতীয় দর্শনের বিভাগ হলো, অ্যান্সার হবে এর অ্যান্সার দুটি। কুড়ি নম্বর কোশ্চেন কী বলছে, বেদের অপর নাম, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার শ্রুতি। তো দেখো পরের কোশ্চেন কী বলেছে আমাদের, একুশ নম্বরের কোশ্চেন, ন্যায় মতে অনুমতি হলো, অ্যান্সার হবে বি এর অ্যান্সার প্রমা। বাইশ নম্বরের কোশ্চেন কী বলেছে, ন্যায় মতে অভাব প্রত্যক্ষ সন্নিকর্ষ হয়, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার বিশেষণভাব। পরের কোশ্চেন কী বলেছে, তেইশ নম্বরের কোশ্চেন, ন্যায় মতে অলৌকিক সন্নিকর্ষ হলো ড্যাশটি, অ্যান্সার হবে সি এর অ্যান্সার তিনটি। তো দেখো পরের কোশ্চেন কী বলেছে আমাদের, চব্বিশ নম্বরের কোশ্চেন, ন্যায় মতে পরার্থ অনুমানের অবয়ব হলো ড্যাশটি, অ্যান্সার হবে সি এর অ্যান্সার পাঁচটি। তো দেখো এবার আমি গ্রুপ বি সলভ করাবো। ফার্স্ট কোশ্চেন কী বলেছে এতে, এতে কী বলেছে, ডেকার্টের মতে দ্রব্য কয় প্রকার, অ্যান্সার হবে দুই প্রকার, সাপেক্ষ ও নিরপেক্ষ। পরের কোশ্চেন কী বলেছে, গুণ ব্যতীত দ্রব্যের কোনো ছাপ বা ধারণা আমাদের থাকে না, উক্তিটি কার, অ্যান্সার হবে লক। বিশ নম্বরের কোশ্চেন কী বলেছে, একজন চরমপন্থী অভিজ্ঞতাবাদী দার্শনিকের নাম বলো, অ্যান্সার হবে জন স্টুয়ার্ট মিল। সি নম্বরের কোশ্চেন কী বলেছে, একটি পূর্বত সিদ্ধ সংশ্লেষক বচনের দৃষ্টান্ত দাও, অ্যান্সার হবে সেভেন প্লাস ফাইভ টুয়েলভ হবে। পরের কোশ্চেন কী বলেছে, কান্টের লেখা একটি বিখ্যাত বইয়ের নাম কি, অ্যান্সার হবে কান্টের লেখা একটি বিখ্যাত বইয়ের নাম লেখা, অ্যান্সার হবে আর্টিকিট অফ পিওর রিজন হবে। পরের কোশ্চেন কী বলেছে, সহজাত ধারণা বলতে কী বোঝে, অ্যান্সার হবে জন্মের সময় শিশু যে ধারণা নিয়ে আসে তাকে সহজাত ধারণা বলে। পরের কোশ্চেন কী বলেছে, ই নম্বর কোশ্চেন, কোন দার্শনিক মুখ্য ও গৌণ গুণের পার্থক্য অস্বীকার করেছেন, অ্যান্সার হবে বার্কেল। পরের কোশ্চেন কী বলেছে, ডেকার্টকে নরমপন্থী বুদ্ধিবাদী বলা হয় কেন, অ্যান্সার হবে সাধারণকে সহজাত না বলায়, ঠিক আছে, সাধারণকে সহজাত না বলায়। পরের কোশ্চেন কী বলেছে, লাইবনিজ কাকে সর্বোচ্চ
মনাড বলেছেন, অ্যান্সার হবে ঈশ্বরকে বলেছেন। পরের কোশ্চেন কী বলেছে, অথবা দিয়ে লাইবনিজ কোন নীতির মাধ্যমে সমস্ত মডার্নের মধ্যেকার সামঞ্জস্য ব্যাখ্যা করেন, অ্যান্সার হবে মনস্তত্ত্ব। পরের কোশ্চেন কী বলেছে, 3 নম্বরের কোশ্চেন, দ্রব্য কী তা আমি জানি না, এ কথা বলেছেন, অ্যান্সার হবে লক। পরের কোশ্চেন কী বলেছে, 8 নম্বর কোশ্চেন, হিউমের মতে আত্মা কী, তো দেখো এটা তোমাদের আমি পরে সলভ করে দেবো। পরের কোশ্চেন কী বলেছে, হিউম কয়টি অনুসংখ্যকের নিয়ম স্বীকার করেছেন, অ্যান্সার হবে 3টি। পরের কোশ্চেন কী বলেছে, 8 নম্বরের কোশ্চেন, প্রমা ও প্রমাণের পার্থক্য কী, অ্যান্সার হবে যথার্থ জ্ঞানকে বলা হয় প্রমা, আর যথার্থ জ্ঞান লাভের প্রণালীকে বলা হয় প্রমাণ। ঠিক আছে, পরের কোশ্চেন কী বলেছে, 10 নম্বরের কোশ্চেন, ভারতীয় দর্শনে আস্তিক ও নাস্তিক শব্দের অর্থ কী, তোমাদের মাথায় রাখতে হবে। তো দেখো এর অ্যান্সার কিন্তু এখানে হবে, ঠিক আছে, আস্তিক হলো যারা বেদের প্রামাণ্য বিশ্বাসী, আর নাস্তিক হলো যারা বেদের প্রমাণ নিয়ে অবিশ্বাসী। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরের কোশ্চেন কী বলেছে, ভারতীয় দর্শনে আস্তিক দর্শন কোনগুলি, অ্যান্সার হবে সাংখ্য, যোগ, ন্যায়, মীমাংসা, বৈশেষিক। পরের কোশ্চেন কী বলেছে, 1 নম্বরের কোশ্চেন, কারণ কী, অ্যান্সার হবে কারণ হলো কার্যের পূর্ববর্তী ঘটনা। পরের কোশ্চেন কী বলেছে, অথবা দিয়ে কোশ্চেন, কারণ ও কার্যের মধ্যে প্রসক্তির সম্বন্ধ আছে, এ কথা কে বলেছেন, অ্যান্সার হবে ইউইং বলেছিল। পরের কোশ্চেন কী বলেছে, বুদ্ধিবাদীদের মতে কার্যকারণ সংক্রান্ত মতবাদটির নাম কী, অ্যান্সার হবে প্রসক্তি মতবাদ। 1 নম্বরের কোশ্চেন কী বলেছে, কার্যকরণ সম্বন্ধের জ্ঞান পূর্বতম সিদ্ধ জ্ঞান নয়, এ কথা কে বলেছেন, অ্যান্সার হবে হিউম। পরের কোশ্চেন কী বলেছে, কাদের মতে কার্য ও কারণের মধ্যে আবশ্যিক সম্পর্ক আছে, সম্পর্ক আছে, অ্যান্সার হবে বুদ্ধিবাদীদের মতে। 1 নম্বরের কোশ্চেন কী বলছে, ভারতীয় দর্শন অনুযায়ী মোক্ষ বা মুক্তি কয় প্রকার ও কী কী, অ্যান্সার হবে, তো দেখো কোশ্চেন কী বলেছে, ভারতীয় দর্শন অনুযায়ী মোক্ষ বা মুক্তি কয় প্রকার ও কী কী, অ্যান্সার হবে দু প্রকার, বিদ্রোহ মুক্তি, জীবন মুক্তি। পরের কোশ্চেন কী বলছে, ভারতীয় দর্শন মতে কর্মবাদ কী, অ্যান্সার হবে যে যে রকম কর্ম করবে সেই সেই রকম ফল ভোগ করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো দেখো 1 নম্বরের কোশ্চেন কী আছে, ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতাকে, অ্যান্সার হবে মহর্ষি গৌতম বুদ্ধ। পরের কোশ্চেন কী বলেছে, অথবা দেব ব্যাপ্তি কী, অ্যান্সার হবে হেতু ও সাধ্যের সহচর্য হলো ব্যাপ্তি। পরের কোশ্চেন কী বলেছে, 3 নম্বরের কোশ্চেন, পর্বত বহিমান ধুমত, এই অনুমানে পক্ষ পথটির চিহ্নিত করো, অ্যান্সার হবে পর্বত হলো পক্ষ, ঠিক আছে, এটা অ্যান্সার হবে পর্বত, ঠিক আছে, পর্বতই হচ্ছে পক্ষ। গ্রুপ সি থেকে তোমাদের যে সমস্ত কোশ্চেনগুলো আমি ইম্পর্টেন্ট দিয়েছিলাম প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমাদের কমন আসছে। তোমাদের বলেছিলাম জ্ঞানের উৎস ও স্বরূপ বিষয়ে লকের মন্তব্য সমালোচনামূলক লেখো, ঠিক আছে, তোমাদের যা বলেছিলাম সেইগুলো কমন আসছে, ঠিক আছে। তো দেখো তোমাদের আমি বারবার করে বলেছিলাম কারণ ও কার্য সম্বন্ধে বিষয়ে হিউমের বক্তব্য, তোমাদের আমি বারবার করে বলেছিলাম, সেটাও পরীক্ষায় দিয়েছে। 3 নম্বরের কোশ্চেন কী বলেছে, চার্বক দর্শন, ঠিক আছে, তোমাদের এটা আমি বলেছিলাম বারবার করে যে এটা ভালো করে পড়ে যাবে, সেটাও দিয়েছে। তো দেখো চার্বক দর্শন সম্মুখ ভূত চৈতন্যবাদ বিচার সহ আলোচনা করো, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ছিল, এটাও তোমাদের সাজেশানে এসছে। তো দেখো কোন কোশ্চেন তোমাদের সাজেশানের বাইরে আছে সেটা তোমরা আমাকে বলো। 2 নম্বরের কোশ্চেন কী বলেছে, সন্ধিকর্ষ কাকে বলে, ন্যায় দর্শন স্বীকৃত লৈঙ্গিক সন্ধিকর্ষগুলির পরিচয় দাও। পরের কোশ্চেন কী বলেছে, অথবা দিয়ে স্বার্থানুমান ও পরার্থমানের মধ্যে প্রভেদ করো, পঞ্চব্যয়ী ন্যায়ের দৃষ্টান্ত সহ পরিচয় দাও। 3 নম্বরের কোশ্চেন কী বলেছে, সকাম ও নিষ্কাম কর্মের মধ্যে প্রভেদ করো, বিবেকানন্দের কীভাবে নিষ্কাম কর্মের স্বরূপ নির্দেশ করেছে। অথবা দিয়ে পরের কোশ্চেন কী বলেছে, মানবতাবাদ কাকে বলে, রবীন্দ্রনাথের মানবতাবাদী ভাবনা সূত্রের আকারে উল্লেখ করো। ভিডিওটি দেখার জন্য SB একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটা আমার একান্ত অনুরোধ।